बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शालिका ऑनलाइन स्कूल थे के आमी मोहम्मद मिजानुर रहमान सहकारी शिक्षक बीएससी गणित चतुरबाड़िया माध्यमिक विद्यालय शालिका मागुरा। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आसो, आमी अल्लाहर मेहरबानी भलो आसी। प्रिय शिक्षार्थी आज आमी दशम श्रेणी पदार्थ विज्ञान नहीं आलोचना करब। आज हमें पदार्थ विज्ञान चलचरित्र एक सृजनशील प्रश्न नहीं आलोचना करब। तुम्हारा सबाई हमार क्लसटा मनोज सहकार देखो। प्रिय शिक्षार्थी लक्ष्य करो, एखे एक चित्र रखा है। क नम्बर प्रश्न, तुल्य रोध काके बोले? ख नम्बर प्रश्न, 220 वोल्ट 60 वाट एर अर्थ की बुझिए लिखो। ग नम्बर प्रश्न, प्रदत्त बर्तनीर तड़ित प्रवाह निर्णय करो। घ नम्बर प्रश्न, यदि ए ओ बी एर माझखाने 10 ओम रोध जुक्त करा है तबे विभव पार्थक्य की परिवर्तन हबे, जुक्तिसह विश्लेषण करो। देखो एखाने बला आछे तुल्य रोध काके बोले, এখানে বলা আছে রোধের কোন সন্নিবেশের পরিবর্তে। দেখো এখানে একটা রোধ দেওয়া আছে, এই দুটো রোধ সমান্তরাল সন্নিবেশ আছে, কখনো অনুক্রমিক থাকে। রোধের কোন সন্নিবেশের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করা হবে, যার ফলে বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। এই যে একটি রোধ ব্যবহার করা হবে তাকে বলে তুল্য রোধ। আর রোধটা কি বৈদ্যুতিক যে বিদ্যুৎ প্রবাহের সময় এক প্রকার বাধার সম্মুখীন হয়, এই বাধাকে বলে রোধ বা বৈদ্যুতিক বাধা। যাই হোক এখানে দেখো তুল্য রোধ কাকে বলে সংজ্ঞাটা দেখো, রোধের কোন সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহমাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে ওই সন্নিবেশের তুল্য রোধ বলে। আমি এখানে যে চিত্র রাখছি দুটো রোধ দেওয়া আছে, একটা 2 ওহম একটা 4 ওহম। আমরা এর পরিবর্তে দুই একটি রোধ ব্যবহার করি, যার ফলে এখানে যে বর্তনীর যে তড়িৎ প্রবাহমাত্রা আর বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, এই রোধটা আছে তুল্য রোধ। এরপর দেখো খ নম্বর প্রশ্ন, 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি বুঝিয়ে লিখো। 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি বুঝিয়ে লিখো। কোন যন্ত্রের গায়ে আমরা যে বৈদ্যুতিক ভালভ আছে, তুমি দেখেছো যে অনেক সময় 100 ওয়াটের একটা ভালভ নিয়ে আসে বাজার থেকে, ওখানে লেখা থাকে 220 ভোল্ট, তারপর একটা হাইফেন দিয়ে লেখা আছে 100 মানে 100 ওয়াট। কোন যন্ত্রের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা দ্বারা বোঝায়, 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দিলে যন্ত্রটি সর্বোচ্চ ক্ষমতায় চলবে। আমাদের দেশে যে বৈদ্যুতিক লাইন, আমরা যে বাসা বাড়িতে লাইন পাচ্ছি, এই লাইনটা আছে 220 ভোল্টের। তাই তাহলে বলা আছে যে এই 220 ভোল্ট যদি থাকে আমাদের যেখানে ভাল বা আমরা যে বৈদ্যুতিক ফ্যান যখন চালনা করি সর্বোচ্চ ক্ষমতা চলবে। এখানে তারপরে বলা হচ্ছে যে 60 ওয়াট, এই 60 ওয়াট দ্বারা বুঝতে কি প্রতি সেকেন্ডে 60 জুল হারে শক্তি রূপান্তর ঘটবে। শক্তির রূপান্তর যে আমরা এখানে যে লাইট পাইছি, এখানে শক্তির বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর আছে। যখন আমরা একটা ফ্যান চালাচ্ছি তখন বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর আছে। তাহলে দেখো 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি বুঝে লিখো। কোন যন্ত্রের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা দ্বারা বোঝায়, 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযোগ দিলে যন্ত্রটি সর্বোচ্চ ক্ষমতায় চলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল হারে শক্তির রূপান্তর ঘটবে। দেখো গ নম্বর প্রশ্ন কি আছে, প্রদত্ত বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো।
এখানে এখানে যে বর্তনী দিয়ে আছে এর তড়িৎ প্রবাহ ঋণাত্মক প্রদত্ত বর্তনীর তুল্য রোধ আর বিয়োগ এখানে সংযোগ দিয়ে আছে প্যারালাল বা সমান্তরাল সংযোগ দিয়ে আছে তাহলে তুল্য রোধ হবে আর বি দুই অনুরূপ থাকতো আর এস লিখতাম আর বি হলে 1 বাই আর বি সমান একটা আছে 2 ওহম একটা 4 ওহম তাহলে 1 বাই 2 ওহম প্লাস 1 বাই 4 ওহম এখানে লসাগু নিলাম 4 ওহম দেখো সরল করলে কি হবে 2 প্লাস 1 এবার আমরা উল্টা নিচ্ছি আর বি উপরে নিলাম তাহলে 4 উপরে যাবে আর এখানে 2 আর অন্তত 3 তাহলে 4 বাই 3 ওহম এখানে বলা আছে প্রদত্ত বর্তনীর তড়িৎ প্রবাহ আই প্রদত্ত বর্তনীর তড়িৎ প্রবাহ আই সমান ই বাই আর বি এর মান কি দিয়ে আছে তড়িৎ শক্তি কত 220 ভোল্ট এর মান আছে 220 ভোল্ট আর আর বি এর মান আমরা কি পাইছি 4 বাই 3 ওহম এই সরল করলে পাবে 165 অ্যাম্পিয়ার দেখো ঘ নম্বর প্রশ্ন যদি এ ও বি এর মাঝখানে 10 ওহম রোধ যুক্ত করা হয় তবে বিভব পার্থক্য কি পরিবর্তন হবে যুক্তিসহ বিশ্লেষণ করো এ এবং বি এর মাঝে একটা রোধ সংযুক্ত করাবে 10 ওহম রোধ দেখো চিত্র একই চিত্র দেখো এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যুক্ত করা হয়েছে আর বাদ বাকি সব ঠিক আছে আমরা গতে কি পাইছি প্রদত্ত বর্তনীর তুল্য রোধ আর বি সমান 4 বাই 3 ওহম গ নম্বর প্রশ্ন আমরা পাইছি প্রদত্ত বর্তনীর বিভব পার্থক্য বি সমান ই সমান 220 ভোল্ট এই যে প্রদত্ত বর্তনীর যে বিভব পার্থক্য 220 ভোল্ট এখন এ ও বি এর মাঝে 10 ওহম যে রোধ যুক্ত করলে তুল্য রোধ আর এস আমরা এই দুটো মিলে একটা রোধ পাইছি 4 বাই 3 ওহম আর এস সমান আর বি প্লাস 10 ওহম আর বি এর মান এই আর বি এর মান কি পাইছি আমি 4 বাই 3 ওহম আর এখানে 10 ওহম এই দুটো যোগ করলে হবে 34 বাই 3 ওহম তড়িৎ প্রবাহ আই ড্যাশ সমান ই বাই আর এস মানে সূত্র জানি আমরা এর মান কি 220 ভোল্ট আর এস এর মান 34 বাই 3 ওহম এরপর দেখো সমান 220 ভোল্ট ইনটু 3 উপরে 34 নিচে এখানে কাটাকাটি করে এই মানটা হবে 330 বাই 17 অ্যাম্পিয়ার নতুন ক্ষেত্রে বিভব পার্থক্য বি ড্যাশ সমান আই ড্যাশ আর বি আই ড্যাশ এর মান আছে 330 বাই 17 অ্যাম্পিয়ার ইনটু 4 বাই আর বি এর মান আছে 4 বাই 3 ওহম এখানে আমাদের সরল করলে কি হবে 25.88 ভোল্ট আমরা এর আগে বিভব পার্থক্য কত দেখেছিলাম 220 ভোল্ট এখন কত হয়েছে 25.88 ভোল্ট অতএব বি সমান নয় বি ড্যাশ সুতরাং এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যুক্ত করা হলে উদ্দীপকে প্রদর্শিত ভোল্টমিটারের বিভব পার্থক্যে পরিবর্তন হবে এর আগে দেখো উদ্দীপকে যে মাঝে যে ভোল্টমিটার এখানে পার্থক্য আছে 220 ভোল্ট আর বর্তমানে যে ভোল্টমিটারে এই বিভব পার্থক্য দেখাচ্ছে কত 25.88 ভোল্ট ধন্যবাদ সবাইকে।